স্যার, পিসি রায়ের বাড়ি থেকে বের হয়ে আমরা চলেছি। রাতে কোথাও ক্যাম্প করতে হবে। বেশ কিছু জায়গা থেকে রাতে থাকার আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু তার মধ্যে কোনটি সবচেয়ে কাছের জায়গা এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগবে তা বুঝতে পারছিলাম না। পবিত্রতার সাথে আলাপে একাধিক বিকল্প জায়গার কথা বললেন। সিদ্ধান্ত নিলাম, কোনো উপায় না হলে রাতে তার চেনা জায়গায় থাকব। কিন্তু রাড়লি থেকে সে জায়গায় পৌঁছানোর ঠিকঠাক রাস্তা সম্পর্কে পবিত্রদা নিশ্চিত হতে পারছিলেন না। চারিদিকে ঘন অন্ধকারের মধ্যে আমরা পথ চলেছি। আমরা দুজন রাড়লি থেকে 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাঁকা বাজারের দিকে যাচ্ছি। হঠাৎ আমার সাইকেলের ব্রেক নষ্ট হলো। কাছাকাছি বাজারে আমার সাইকেল মেরামতের মতো কোনো গ্যারেজ পেলাম না। তবে ছোট্ট একটা দোকানে সিঙ্গাড়া, পেঁয়াজি এসব ভাজা হচ্ছিল। পবিত্রদা পেঁয়াজি নিয়ে এলেন। 14 টাকায় বেশ খানিকটা পেঁয়াজি পাওয়া গেল। অবশেষে আমরা আমাদের ক্যাম্পিং স্পটে পৌঁছেছি। আমরা রাতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প করব। কাদাকাটি পৌঁছানোর পর সেখানকার তন্ময় ভাই, সৌমিত্র গাইন ভাই সহ কয়েকজন স্বাগত জানালেন। তারা পবিত্রদার পূর্ব পরিচিত। ইতোমধ্যে তাদের সাথে নিয়ে পবিত্রদা জ্বালানি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। আমার সাথে রান্নার জন্য প্রয়োজনীয় খাবার এবং ক্যাম্পিং কুকিং কিট ছিল। এক ফাঁকে আমি তাঁবু খাটিয়ে ফেললাম। এখন ক্যাম্পিং উড বার্নিং স্টোভটা সেট আপ করছি। পবিত্রদা এবং ভাইদের সহায়তায় রান্নার আয়োজন চলছে। উড বার্নিং স্টোভ কাজ না করায় ইট দিয়ে চুলো বানানো হয়েছে। রাতের খাবার মেনু হলো ডাল ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা আর ভাত। সব খাবার রান্না করে কলাপাতায় রাখা হয়েছে। রাতের খাবার খেয়ে আমরা তাঁবুতে এসেছি। রাতে চারণ মেসেঞ্জার গ্রুপে এক বিশেষ আন্তর্জাতিক অডিও আড্ডার আয়োজন করা হলো। এর উদ্যোক্তা চারণ ভ্রমণিক কাজী সোহেল, যার ভৌগোলিক বোধ অসামান্য। পবিত্রদা ক্লান্ত থাকায় দ্রুত ঘুমিয়ে গেলেন। আমি আড্ডা শেষে রাত 1টার দিকে ঘুমাতে গেলাম।